আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। এই যে সকালবেলা সেমাই রান্না করলাম, এটা হচ্ছে চিকন সেমাই, যেটাকে শুকনো সেমাই বলে। এই সেমাইটাই আমার বাসায় বেশি খাওয়া হয়, আমার বাচ্চারা এই সেমাইটাই বেশি পছন্দ করে। লাচ্চা সেমাইটা ওরা খেতে চায় না, কারণ লাচ্চা সেমাই রান্না করার পরে, ঠান্ডা হওয়ার পরে কেমন একটু তেল তেল চর্বি চর্বি জমে যায়, এ কারণে ওরা ওটা খেতে চায় না। তো ওরা এই চিকন সেমাইটাই পছন্দ করে। তো অনেক বেশি দুধ দিয়ে খুব সুন্দর করে সেমাইটা রান্না করছি। প্রথমে এই সেমাইটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিছি, দেন আমি বেশি করে দুধ দিছি আর সেমাইটা দিয়ে রান্না করছি। বেশি গরম মশলা দেনে, জাস্ট একটা এলাচি দিছি, শুধু এক পিস। এই যে এক পিস এলাচি শুধু দিছি, আর কোনো কিছুই দেই নি, কারণ দুধ ঘি সেমাইয়ের থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে, এক্সট্রা মশলার দরকার নেই। আর তাছাড়া আমি মিষ্টি জাতীয় খাবারে তেমন বেশি এক্সট্রা মশলা দেই না। তো এই যে সকালবেলা সেমাই রান্না করলাম রুটির সাথে খাওয়ার জন্য। আসলে আমার মেয়ে সেমাইটা খুবই পছন্দ করে, ও রুটির সাথে এটা খেতে পছন্দ করে। তো মাঝে মাঝেই রান্না করি বাচ্চাদের জন্য, তো আজকেও বাচ্চাদের জন্য রান্না করছি। এই যে চিকন সেমাই দুধ দিয়ে রান্না করা খুবই সুন্দর। আর এই যে আমার নতুন পাতিলটা, আজকে প্রথম এটাকে আর কি কাজে লাগালাম আনার পরে। তো আমি মেয়ের জন্য সেমাই একটু বেড়ে নিব এখানে। আমি এই চামচটা দিয়েই সেমাইটা বেড়ে নিচ্ছি। এখন একটু পাতলা পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যেহেতু অনেক গরম, ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেক বেশি মানে আরও ঘন হয়ে যাবে। এর জন্য এই সেমাইটা একটু পাতলা থাকতেই নামাতে হয়, মানে দুধ বেশি করে দিতে হয়, তা না হলে ঠান্ডা হওয়ার পরে বা ফ্রিজে রাখার পরে একদম জমে শক্ত হয়ে যায়, ওটা কিন্তু আর খাওয়া যায় না, মানে খেতে ভালো লাগে না। তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন, বেশি করে দুধ দিবেন, মানে লিকুইডের পরিমাণটা বেশি রাখবেন, গরম অবস্থায় এরকম থাকবে, ঠান্ডা হলে আস্তে আস্তে এটা জমে যাবে। এই যে এটা এখন অনেক বেশি পাতলা মনে হচ্ছে, কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন একদম পারফেক্ট একটা শেপে চলে আসবে, খুব ভালো হবে, তখন খেতে আরও বেশি মজা লাগবে। আর ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এখন তো যে গরম চলে আসছে, এই গরমের দিনে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে খুবই ভালো লাগে। তো আমি আমার মেয়ের জন্য নিয়ে নিছি, আশেপাশে একটু মুছে দিচ্ছি। এই যে দারুণ মজার সেমাই, আমার হাতের সেমাই পায়েস খেতে আমার বাসার সবাই খুব পছন্দ করে, মানে বাচ্চারা, আর তাছাড়া আমার আত্মীয় স্বজনরাও পছন্দ করে। সবাই বলে যে আমার হাতে মিষ্টি জাতীয় খাবারগুলো অনেক মজা হয়। এই যে আমাদের কিটিকেও একটু সেমাই খেতে দিছি, সে খুব মজা করে খাচ্ছে। কিরে, কেমন হয়েছে? এই কিটি, কেমন লাগছে? কিরে, তুই তো পুরো বাটি খেয়ে ফেলতেছিস, হ্যাঁ? গরম গরম দিছি, দেখেন কি অবস্থা। সে আর একটু আছে, অর্ধেকের বেশি সে খেয়ে ফেলছে। এই যে দেখতে পারতেছেন, বাহ, কাজ নাই, খালি খাওয়া আর খাওয়া। আমাদের কিটির সকালের ব্রেকফাস্ট, এই যে দুধ সেমাই খাচ্ছে। এই যে কিটির খাওয়া শেষ, এই একটুখানি আছে, এটা আবার একটু পরে খাবে। মেয়েরও খাওয়া শেষ, আমাদের কিটিরও নাস্তা করা শেষ।
বন্ধুরা আমার দুপুরের রান্না কমপ্লিট ঝটপট করে রান্না করে নিছি আসলে আমার অ্যাপার্টমেন্টের পাশে যেহেতু বিল্ডিং এর কাজ হচ্ছে প্রচুর নয়েজ এখন দুপুর বেলা খাবার টাইম এই কারণে শব্দগুলো একটু বন্ধ হয়েছে ওরা আসলে খাবারের সময় আর আজানের সময় মানে সব মেশিনগুলো বন্ধ করে এই কারণে যে কথা বলতে পারতেছি তা না হলে কোনো কথাই বলতে পারতাম না এত নয়েজ তো যাই হোক আজকে দুপুরে এই যে দেখছেন এখানে রান্না করছে হচ্ছে পালং শাক ভাজি পালং শাকটা কিন্তু তরকারি রান্না করলে বেশি মজা লাগে আমি তরকারিও রান্না করি অনেক বেশি পালং শাক আনা হয়েছে এই কারণে অর্ধেকটা আজকে ভাজি করছি আর অর্ধেকটা মাছ দিয়ে পরে রান্না করে নিব তো এখানে আছে পালং শাক ভাজি আর এখানে হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর এখানে হচ্ছে মেনি মাছ পুকুরের মাছ এটাই এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজা পুকুরের যে কোনো মাছই খেতে মজা তো মিনি মাছটাকে হালকা ফ্রাই করে মশলা দিয়ে খুব সুন্দর করে মানে ঝাল করে মাখা মাখা করে ভুনা করছি আর এখানে আছে হচ্ছে মুসুরের ডাল ঘন করে ডাল রান্না করছি আর এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে চিলি চিকেন এটা আসলে আমি আজকে রান্না করি নাই এটা আমি গতকালকে রান্না করছিলাম তো এটা রয়ে গেছে অনেকখানি রান্না করছিলাম এই কারণে অনেকখানি তরকারি আর কি রয়ে গেছে এটা আসলে আমাদের বাংলাদেশি স্টাইলে রান্না না এটা একটু থাই রান্না চিলি চিকেন মানে মুরগির বুকের মাংস হাত ছাড়া ওটাকে ভেজে তারপরে বাটন মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে রান্না করছিলাম আরও অনেক কিছু রান্না করছি ফ্রিজে আছে তো শুধুমাত্র এই চিলি চিকেনটা আমি একটু বের করে গরম করে নিছি কারণ আমার মেয়ে আসলে ছোট মাছ বেছে খেতে পারে না এই কারণে ওকে মানে এই চিকেনটা দিয়েই আমি ভাত দিব এই কারণেই তরকারিটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিছি তো এই হলো আমার আজকের দুপুরের রান্না আমি তাড়াতাড়ি মেয়েকে খেতে দিব আর আমিও খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমার মায়ের বাসায় যাব তার কারণ হচ্ছে আমার আম্মার কাছে আমার মেয়ের জন্য দুইটা জামা বানাতে দিয়েছিলাম কাপড় আমার আম্মা কিন্তু আমার জামা প্লাস আমার মেয়ের জামা বানিয়ে দেয় আসলে সংসারে এত কাজ করার পরে সময় পাই না এ কারণে আমি বানাতে পারি নাই আমার আম্মার কাছে দিছিলাম তো আম্মা জামাগুলো বানিয়ে ফেলছে আমাকে ফোন দিছে তো আমি জামাগুলো নিতে যাব আর কি বেশিক্ষণ থাকবো না জাস্ট জামাটা নিয়েই চলে আসবো বেশি দূরে না আমার আম্মার বাসা আমার বাসার থেকে কাছাকাছি বেশি সময় লাগবে না এই যে আমার ঘড়িতে কিন্তু অ্যালার্ম দিচ্ছে তিনটা বেজে গেছে তো ঠিক আছে তাহলে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করি আর মেয়েকেও খেতে দিই বন্ধুরা আমি একটা নার্সারিতে চলে আসছি এখানে অনেক সুন্দর সুন্দর মানে গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে এটা হচ্ছে হক সোসাইটি খালপার রোড আলী ভাইয়ের নার্সারি খুব সুন্দর খুবই ভালো রিজনেবল প্রাইসে আপনারা অনেক সুন্দর সুন্দর গাছ কিনতে পারবেন আশেপাশে যারা থাকেন মুগদা মদিনাবাগ বা বাসাবো আপনারা এখানে এসেন গাছ নিতে পারবেন খুব ভালো খুব সুন্দর অনেক ধরনের গাছ আছে
এপাশে বিভিন্ন ধরনের গোলাপ বিভিন্ন কালারের তো আমি এখান থেকে একটা গোলাপের গাছ নিছি এখানে মরিচ গাছ আছে এই যে খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছে অনেক মরিচ ধরে আছে বিভিন্ন ধরনের মরিচ আসলে বাসা বাড়ির ছাদে বারান্দায় বা ঘরে রাখার মতো অনেক ধরনের গাছে এখানে আছে এই যে আমার মেয়ে ঐশী ঐশীকে নিয়ে আসলে আমি আসছি এখানে আমার মায়ের বাসা ছিল তো মার বাসা থেকে যাওয়ার পথে নার্সারিটা চোখে পড়লো এর জন্য ঢুকলাম আলী ভাইয়ের নার্সারি থেকে এর আগেও আমি গাছ নিছিলাম তবে এই নার্সারিটা আগে অন্য একটা জায়গায় ছিল এখন এই জায়গায় নিয়ে আসছে তো আপনারাও আসবেন খুব সুন্দর সুন্দর গাছ তো নার্সারি থেকে এই যে বাসায় চলে আসছি আমি দুইটা গাছ কিনে নিয়ে আসছি এই যে একটা গাছ দেখতে পারতেছেন তো আর একটা হচ্ছে গোলাপ গাছ নিয়ে আসছি এই তো এই যে একটা গোলাপ ফুটে আছে আসলে নার্সারিতে প্রত্যেকটা গোলাপ গাছে একটা দুটা করে ফুল ছিল তো যে কারণে এই লাল গোলাপের গাছটা নিয়ে আসছি এটা আমি আসলে যে আমার ডাইনিং রুমের জানালার কাছেই রাখছি কারণ এখানে যেহেতু প্রচুর রোদ আসে এই কারণে তো এখন কিন্তু অনেক রোদ আমি যেহেতু অপর পাশে ক্যামেরাটা ধরছি এই কারণে হয়তো অন্ধকার আসতেছে কারণ রোদের অপোজিটে ভিডিও করলে সেগুলো একটু অন্ধকার আসে কালো আসে তো গাছগুলোকে এই যে একটা টবের মধ্যে রেখে দিছে এই টবগুলো কিনে নিয়ে আসছে ওখান থেকেই তবে এখনো মাটি দেওয়া হয়নি আপাতত এনে এখানে রেখে পানি দিছি তো যেহেতু ওনারা সকালবেলা গাছে পানি দেয় নাই মাটিটা শুকনো ছিল এই কারণে আমি সামান্য একটু পানি দিয়ে নিছি আর এটাকে ঠিক করতে হবে এই যে পলিগুলো কেটে তারপর এখানে এক্সট্রা আরও কিছু মাটি দিতে হবে মাটি দিয়ে টবটা ভরে দিতে হবে তো আপাতত এই টবের ভিতরেই মানে গাছটাকে একটু বসায় রাখছি যেহেতু এখন বাড়ি থেকে আসছি ঘরের অন্যান্য কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপরে এগুলাকে মানে প্রসেস করব তো আপাতত এইভাবে রেখে দিছি তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ